মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়, বিহিত পূজা, অঞ্জলি প্রদান সহ নানা আনুষ্ঠানিকতা। বিজয়া দশমীতে থাকবে বিশেষ নিরাপত্তা। যেন আমরা সুষ্ঠুভাবে মার পূজাটা মানে শেষ করতে পারি, এটাই মায়ের কাছে আমাদের প্রার্থনা। পুজো দেখতে যাব, মাকে দেখতে পাবো, এটা একটা আলাদা রকমের অনুভূতি। রিসেট বাটন চেপে মুক্তিযুদ্ধের ইতিহাস বদলের কথা বলা হয়নি, ব্যাখ্যা প্রধান উপদেষ্টার। রাজনৈতিক আর্থসামাজিক পরিবর্তন বোঝাতেই এমন শব্দ প্রয়োগ। নাফ নদীতে বাংলাদেশি মাছ ধরার ট্রলারে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে একজন নিহত, ধরে নিয়ে যাওয়া জেলেদের মধ্যে ফিরেছেন 10 জন। পার্শ্ববর্তী দেশে বসে প্রতি বিপ্লবের স্বপ্ন দেখছেন শেখ হাসিনা, অভিযোগ সালাউদ্দিন আহমেদের। খুনের মামলায় সাবের হোসেন চৌধুরীর জামিন নিয়ে প্রশ্ন রিজভীর। ব্যাংকে টানা 4 দিনের ছুটিতে বিপাকে ব্যবসায়ীরা, খুলতে পারছেন না এলসি, হঠাৎ বন্ধের নেতিবাচক প্রভাবের কথা বিবেচনার তাগিদ। রাজধানীতে বাসায় ঢুকে জমি মালিকের ছেলেকে হত্যার অভিযোগ, ফ্ল্যাটের দখল নিয়ে দ্বন্দ্ব ছিল মাদক নিয়ন্ত্রণের কর্মকর্তা ও ডেভেলপার কোম্পানির সাথে। পিরোজপুরে প্রাইভেট কার খালে পড়ে শিশুসহ 2 পরিবারের 8 জনের মর্মান্তিক মৃত্যু, লালমনির হাটে নিয়ন্ত্রণ হারানো ট্রাক চাপায় মাদ্রাসার 14 ছাত্র আহত। শোক শ্রদ্ধায় ভারতের শীর্ষ ব্যবসায়ী রতন টাটাকে শেষ বিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য, হাজির হয়েছিলেন শিল্প পরিবারের কর্ণধাররা।